গত এক মাসে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আরজিকর হাসপাতালের খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাঙালির বিবেককে আলোড়িত করেছে, ঘেটি ধরে নাড়া দিয়ে গেছে, শির দ্বারা কাকে বলে তা পুলিশ কমিশনারের টেবিলের সামনে রেখে দিয়ে প্রমাণ করে গেছে, তার কোনো নজির নেই। আমার হঠাৎ মনে হচ্ছিল যে বাঙালির কি এটাই ভবিষ্যৎ? আগামী দিনেও কি আমরা এই সমুজ্জ্বল ছবি দেখতে পাব? ভাবতে ভাবতে মনে হলো, বুঝলাম আজ যারা জুনিয়র ডাক্তার হিসেবে এই আন্দোলন করছেন তারা মোটামুটি ক্লাস 12 অবধি পড়াশোনা করেছেন, 6 বছর বয়সে আজকাল ক্লাস 1 ভর্তি হওয়া যায়, তারপরে তারা ডাক্তারি পড়েছেন, ইন্টার্নশিপ হাউস্টারশিপ ইত্যাদি করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হয়েছেন, তাদের অন্তত 18 থেকে 20 বছরের লেখাপড়া তাদের জীবনে আছে, মানে প্রাথমিক স্কুলে ভর্তি হওয়ার পর থেকে। অর্থাৎ এরা ক্লাস 1 ভর্তি হয়েছিলেন 2004-06 বা 2 থেকে 7-8 এই সময়ের মধ্যে, 2002-2007-08 সালের মধ্যে। সেই সময়কার সঙ্গে তুলনা করলে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের শিক্ষা ব্যবস্থা কি এইরকম পুলিশ কমিশনারকে শির দ্বারা চিনিয়ে দেওয়া, স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে নত হতে বাধ্য করা, এইরকম নৈতিকতার জ্ঞানের আদর্শের জোর আগামী প্রজন্মের থাকবে? এগুলো তৈরি হয় কোথা থেকে, শুরু হয় কোথা থেকে? স্কুল থেকে। আমি দুটো স্কুলের উদাহরণ দেব এবং তার থেকে আমি বলতে চাইছি যে স্কুল শিক্ষাকে গত কয়েক বছরে আমরা যেরকম প্রহসনে পরিণত করেছি, তাতে আজ থেকে 1.5-2 দশক পরে বাঙালির এই শির দ্বারা থাকবে, এই মস্তিষ্ক থাকবে, এই চেতনা থাকবে, এই বোধ থাকবে, এরকম আশা করাটা খুব ভুল হবে। প্রথমে বলি উত্তর কলকাতার একটা ছোট সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কথা। এই স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমছে, ক্লাস 5 আমি যতদূর জানি একজন মাত্র ছাত্রী এখন। কিভাবে এরা পড়াশোনা করে? ক্লাস 9-10 যারা পড়েন, 10-এ যারা ভর্তি হচ্ছেন, তাদের সম্পর্কে কিছু আমার কাছে প্রত্যক্ষ জ্ঞান আছে। কোনো প্রশ্ন করতে এরা কোনোদিন শেখেননি, এদের কাউকে কোনোদিন বলা হয়নি যে পড়াশোনা করার মানে হচ্ছে নিজে কোনো কিছু বুঝে সেটাকে মাথার মধ্যে বোধের মধ্যে নিয়ে আত্মস্থ করা। মাধ্যমিক পরীক্ষা যারা দিতে যাচ্ছেন তাদের সম্পূর্ণ নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন মুখস্থ করছেন, ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, সমস্ত বিষয়, এমনকি গণিত, তারা কতগুলো জিনিস মুখস্থ করছেন। সে মুখস্থ করা ঠিক মতো হয়েছে কি না, সেগুলো তারা লিখতে পারেন কি না, এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষা, পুরো শিক্ষক মন্ডলী যারা পড়াচ্ছে তাদের সমস্ত ফোকাস হচ্ছে তার দিকে, এই মুখস্থটা তারা উগড়ে দিতে পারবে কি না। ক্লাস 9-10-এর ছাত্রী রিডিং পড়তে পারে না, বাংলা, সরল বাংলা, খবরের কাগজে বাংলা রিডিং পড়তে পারে না, কোনো কিছু তারা শেখেনি মুখস্থ করা ছাড়া। এই হচ্ছে শিক্ষা। এবং তাদের যারা পড়ান তাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত দক্ষ, একই সঙ্গে অত্যন্ত আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে পড়ান, তারা চান যে তাদের ছাত্রীরা জীবনে কিছু করুক। কিন্তু আবার ওই শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ তারা কোনো মতে সরকারি চাকরিটা করে চলে যান, কারণ সরকারের নীতি হচ্ছে লেখাপড়া যাই হোক না কেন, শিক্ষক শিক্ষিকাদের উপর কতটা আমার নিয়ন্ত্রণ আছে তার উপর আমি বিচার, তার উপর ভিত্তি করে আমি ঠিক করি যে আমার শিক্ষা ব্যবস্থা কিরকম চলছে। আমি লেখাপড়া একেবারে করিনি তা নয়,
লেখাপড়ার ক্ষেত্রে যদি বৈষম্য না থাকে, যদি মেধার পরিশ্রমের অধ্যাবসের পুরস্কার না থাকে, এবং ফাঁকিবাজি, মেধার কথা বলছি না, ফাঁকিবাজি, অধ্যাবসের অভাব, পরিশ্রমের অভাব, তার জন্য যদি পানিশমেন্ট, তিরস্কার না থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে বাধ্য। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা হচ্ছে সকলের জন্য সাম্যবাদী। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে স্কুলের কথা বলছি, যার কথা জেনে আমি বলছি, আজকে তারা কোনো কর্পোরেট সংস্থায় চাকরি করতেন, যেমন বেসরকারি সংবাদ সংস্থা আমি সারা জীবন চাকরি করেছি, প্রত্যেক বছর 10% মাইন্ডে তাদের কমিয়ে দেওয়া হতো, ছাঁটাই যদি না করা, আমি ছাঁটাইয়ের পক্ষপাতি নই, 10% যদি মাইনে কমিয়ে দেওয়া হয়, বাকি 10% ইনক্রিমেন্ট দেওয়া হয়, সুবিধা দেওয়া হয়, তাহলে ফাঁকিবাজি আর সৎ পরিশ্রমের পার্থক্যটা করা হতো, তা করা হয় না। একমাত্র পুরস্কার হচ্ছে দলীয় আনুগত্য, তার ভিত্তিতে এই রকমের শিক্ষা ব্যবস্থা চলছে, যেখানে আমরা বারবার বলেছি একটা প্রাইমারি স্কুলে, একটা আপার প্রাইমারি স্কুলে তাদের ডজন ডজন রিপোর্ট প্রতি মাসে সরকারকে পাঠাতে হয়, ভিটামিন খাওয়া হয়েছে কিনা, সবাই পোশাক পেয়েছে কিনা, জুতো পেয়েছে কিনা, স্কুলে কতদিন ক্লাস হলো, মিড ডে মিলে কতদিন কি খাওয়ানো হলো, সব রিপোর্ট পাঠাতে হয়। লেখাপড়া সংক্রান্ত কোনো রিপোর্ট পাঠাতে হয় না। পড়াশোনা কি হচ্ছে সরকার জানতে চায় না। উন্নতি কিছু হচ্ছে? ছেলেমেয়েরা কি পড়তে শিখছে? তার টেনে উঠে যাচ্ছে, তার রিডিং পড়তে পারে না, নিজের নাম লিখতে পারে না, মাধ্যমিকে পাশ করে যাবে, 210 পাস, 214 পর্যন্ত পেয়ে সবাই পাশ করে যাবে, দারুণ ফিগার দিয়ে সরকার বলবে দা দারুণ শিক্ষা অগ্রগতি হয়েছে, তারপর কি করবে ভগবান জানেন। তাদের জন্য এমন কোন এমন একটা শিক্ষা ব্যবস্থা কেন হবে না? জিজ্ঞাসা তারা সত্যটি করতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী বলে চপ ভাজা, আলুর চপ ভেজে জীবিকা হয়, তাহলে আলুর চপ ভাজা শেখানো হোক, তাদের সেলাই শেখানো হোক, জামা কাপড় তৈরি করা শেখানো হোক, এমন কাজ শিখুন যা তারা সত্যি কাজে লাগাতে পারবে। পিথাগোরাসের উপপাদ্য তাদের জীবনে পড়ে বুঝবে না, অঙ্ক করতে শেখেই নি, ক্লাস 1, 2, 3, 4 যে লেখাপড়া করা উচিত ছিল সেটা না করে ক্লাস 8 অব্দি বিনা পরীক্ষায় পাস করে টেনে যখন যে অবস্থায় পৌঁছেছে, তারা কিচ্ছু শিখে আসেনি, 1, 2 বিদ্যা তাদের নেই। তাদের অ্যালজেব্রার ফর্মুলা, তাদের কঠিন কঠিন বিষয়, কেমিস্ট্রির নানা রকম রাসায়নিক সমীকরণ ইত্যাদি শেখানো হচ্ছে। এই ঘোড়ার ডিমের শিক্ষার যা ফসল, আগামী দিনে বাঙালিরা ভোগ করবে। এবার বললাম উত্তর কলকাতার ওই সাধারণ সকলের জন্য, সকলের উদয় হবে এইরকম শিক্ষা ব্যবস্থা থেকে, মধ্য কলকাতায় একটা, কলকাতার একটা ছেলেদের স্কুল, বয় স্কুল, বিখ্যাত স্কুল, পুরনো স্কুল, সেখানকার শিক্ষা ব্যবস্থা কি? আমি যে স্কুলটার কথা বলছি সেটা হচ্ছে ICSE বোর্ডে, CBSE বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নয়। তাদের শিক্ষা ব্যবস্থা কি? আমি দুটো উদাহরণ দিচ্ছি, শুধু কথা বলছি। বাংলা যিনি পড়াচ্ছেন, অনলাইনে পড়াচ্ছেন, কোভিডের কথা বলছি, বছর দুয়েক আগেকার কথা, বাংলা যিনি পড়াচ্ছেন তার একমাত্র যোগ্যতা হচ্ছে তিনি বাংলাটা মোটামুটি বলতে পারেন। একটা জায়গায় কোথাও লেখা রয়েছে মাছের আঁশ চিকচিক করছে, মাছের আঁশ চিকচিক করছে, সেটা তিনি পড়লেন বাচ্চাদের জন্য, মাছের আঁশ চিকচিক করছে, চিকচিক না চিকচিক করছে, চ এবং ছয়ের উচ্চারণের তফাৎ তিনি জানেন না, বাংলা পড়াচ্ছেন। তারপর তিনি মানেটা ছাত্রদের কি বললেন, এর মানে হচ্ছে মাছের আঁশ ছাড়ানো হচ্ছে, মাছের আঁশ চিকচিক করছে, এর মানে হচ্ছে মাছের আঁশ ছাড়ানো হচ্ছে, এই তার বাংলার জ্ঞান। মোটামুটি ওই একই সময়কার একটা অঙ্কের বিদ্যের কথা বলি, গণিতের বিদ্যের কথা, আমরা সবাই জানি পাঠ্যপুস্তকে ভুল থাকে, অঙ্কের বইতে একটা খুব সরল প্রশ্ন রয়েছে যে তুমি সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠলে আর 12:50 দুপুর 12:50 ক্লাসে গেলে, তাহলে এর মাঝখানে কতখানি সময় গেল? 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 50 মিনিট, 4 ঘন্টা 50 মিনিট হচ্ছে উত্তর। এই জন্য স্বাক্ষর হওয়ারও দরকার হয় না।
বহু নিরক্ষর মানুষ আমাদের কোটি কোটি নিরক্ষর মানুষ এটা বলে দেবেন। কোনো কারণে ওই বইতে ভুল করে উত্তরটা লেখা আছে 6.5 ঘন্টা। বাচ্চারা যখন ক্লাসে বলছে এটা উত্তর হবে 4 ঘন্টা 50 মিনিট, তখন মাস্টারমশাই বলছেন না না 6 ঘন্টা 30 মিনিট। বাচ্চা বলছে স্যার আমি তো গুনে দেখছি তো, মাস্টারমশাই না না এটা 6 ঘন্টা 30 মিনিট হবে। এতখানি মুখস্থর উপর নির্ভরতা। এই শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি। আমি প্রথম যে স্কুলটার কথা বললাম, সরকারি পোষিত, সরকার পোষিত স্কুল, কোনো পয়সা লাগে না, বইপত্র জামা জুতো ভিটামিন সমস্ত কিছু সরকার দেয়, কিন্তু ছাত্রী সংখ্যা এমনভাবে কমছে 5 বছর পরে স্কুলটা নিশ্চিতভাবে থাকবে না। স্কুলটাকে টিকিয়ে রাখার জন্য বহু মানুষ চেষ্টা করছে। দ্বিতীয় যার কথা বলছি, মধ্য কলকাতার ওই বিখ্যাত বয়েজ স্কুল, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, সেখানে বহু টাকা দিয়ে ছেলেরা পড়তে যাবে, পড়ে কি করবে আমরা জানি না। কারণ লেখাপড়া বলে কিছু শেখানো হয় না, মুখস্থ করতে শেখানো হয়, প্রশ্ন করতে শেখানো হয় না, জিজ্ঞাসা করতে শেখানো হয় না, নিজের মতো করে ভাবতে শেখানো হয় না। শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হচ্ছে সব থেকে বড় অপরাধ যা গত 1-1.5 দশকে বাঙালি নিজের জন্য করেছে। আমি এর জন্য মমতা ব্যানার্জিকে দোষ দেবো না, তৃণমূল কংগ্রেস সরকারকে শুধু দোষ দেবো না, আমি জাতি হিসেবে নিজেদের দোষ দেব। আমরা আমাদের নিজেদের শিক্ষা ব্যবস্থাকে এই জায়গায় নামিয়ে নিয়েছি, এবং সেই জন্যই আজ যে বললাম জুনিয়র ডাক্তাররা, যেখান থেকে শুরু করেছিলাম, জুনিয়র ডাক্তাররা যে আবেগ নিয়ে, যে আন্তরিকতা নিয়ে, যে সদ্বুদ্ধি নিয়ে পুলিশ কমিশনের টেবিলে সিদ্ধারা রেখে আসতে পেরেছেন, স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে বাধ্য করতে পেরেছেন তার পদক্ষেপ ফিরিয়ে নিতে, সিদ্ধান্ত প্রত্যাহার করতে, এটা করার জন্য যে শিক্ষার জোর লাগে, সেই শিক্ষার জোর নিয়ে আগামী প্রজন্মের বাঙালি বড় হচ্ছে না। আজ থেকে 15 বছর পরে আমি যাদের কথা বলছি, প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা, তারা যখন জুনিয়র ডাক্তার হবে তখন তাদের মধ্যে এই বোধ প্রত্যাশিত নয়, কারণ তারা নিজেদের মতো করে ভাবতে শিখেনি, তারা প্রশ্ন করতে শিখেনি, তারা মুখস্থ করতে শিখেছে, সেটা উগড়ে দিয়ে পরীক্ষায় নম্বর পেতে শিখেছে, এবং সেটাকেই লেখাপড়া বলে মনে করেছে। ছাত্ররা, শিক্ষক সমাজ, সরকারি ব্যবস্থা, নিয়ন্ত্রণকারী ব্যবস্থা, সবাই সেটিকে অনুমোদন দিয়েছে। ফলে আজ যে শিক্ষার যে জোর, শিক্ষার উজ্জ্বল আলো বাঙালি সমাজের উপর পড়ল, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে, সারা পৃথিবীতে এই আলোকে যে আমরা যে আলোকিত হলাম, এই আলোর সুযোগ আগামী দিনে আমাদের থাকবে না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা নিজেরা নিজেদের হাতে ধ্বংস করে দিয়েছি।